আমি জিজ্ঞেস করেছিলাম কর্তৃপক্ষকে যে আপনাদের কি বড় জায়গা আছে, কই যে হুজুর বিরাট লম্বা। আমি আর ফাঁসের কথা জিজ্ঞেসি, আসলে লম্বা ফাঁস যে কম জিজ্ঞেসিও না, তার আর কইছেও না, কথা ঠিক আছে, তারা মিশা কথা কইছে না, লম্বা ঠিক আছে। আপনি যিনি এলইডি চালাচ্ছেন, যে ফিক্সড করে দিয়েছেন আর নাড়াচাড়া করবেন না, ঠিক আছে, ওকে, ঠিক আছে, কখনোই আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে শ্রোতাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে, শুধু আমাকেই দেখুক আর তারারকে তারারে তারা কতই দেখছে, এটা চিন্তার দরকার, আমারও দেখছে ভিতরে আর কি, এখন দেখতে আছে বাইরে। ওই দিন ওই দেবীদার দিয়া যাইতে আসি, বিড়াল্লার কাছে জ্যাম লাগছে, কাস্তর কাছে তো রাস্তা জ্যাম লাগছে, পরে আমার গাড়িটা যখন আটকাইছে লগি দিয়ে দুই তিনটা সিএনজি হইয়া বরাবর দাঁড়াইছে, সিএনজির ভিতরে বেড়ায় বেরিয়ে সব দেখি, মোবাইলও চাই একবার, আমার ফাইল চাই একবার, আমি বুঝছি মিলাইতে আছে বনে নি। আমি কইছি ওই ভিতরে যেটা ওই রে, তখন তারা বুঝছে আমি হেডা হেডে আমি শুরুতে আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, এই আওয়াজে তো আওয়াজ হবে না, এত লোক আওয়াজ করলে, অবশ্য আওয়াজটা সবটা আমি পাই না, এখানে পেছনে যে আওয়াজ হচ্ছে এটা এই পর্যন্ত আসে না, মাহফিলের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। দয়া করে এক নম্বরে কারো মোবাইল ধরা যাবে না, আপনার লোকে যে মোবাইল আছে আপনার মনও নাই, একবারে ভুল্লা যান, যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে পকেটে ঢোকান, সামনে রাখলেও কুদুর করে ফরে ফরে চাইবেন কেউ দিছে নি, এটারও দরকার নেই, একবার পকেটে আলামিনেরটা কো না সামনে না পকেটে পকেটে ঢোকান, এটা মারাত্মক ঝামেলাই না, একবারে পকেটে ঢোকান। এই মাহফিল এখন হলো আন্তা সিস্টেম, কি সিস্টেম, এই আন্তার ভিতরে মাছ ডুবে বাড়য় ডুবে বাড়য় রহ, আন্তার ভিতরে শুধু মাছ ঢুকে, গিরস্তে সকালবেলা টান দিয়া তুইলা ডিফাটা খুললে যখন উবুত করে দেয় বারোই জিজ্ঞা, এ মাহফিল এখন আন্তা সিস্টেম, খালি ডুববেন খালি ডুববেন খালি ডুববেন, আখেরি মোনাজাত করে ডিফা খুললা দেয় মারতে হারতে বাদ যাবেন, তার আগে নড়াচড়ার কোনো চিন্তা নাই, একেবারে জিম খাইটা বইয়া থাকেন, একটা লুকু উঠার চিন্তাও করেন, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। শুকরিয়া আদায় করলাম কার, জোরে বলেন শুক্রিয়া আদায় করব কার, আজীবন আমৃত্যু শুক্রিয়া আদায় করে যাব কার, শুক্রিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম নাকি বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই, কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুন লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম ঠিক কিনা, দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম ঠিক কিনা, দুনিয়ার মানুষ দোকান বাকি নেওয়ার সময় একরকম
শুভ হাল খাতার সময় টাকা দেওয়ার সময় আর এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ রাতের আধারে এক রকম, দিনের আলোতে আর এক রকম। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা?